প্রেমের টানে গাজীপুরে এসে প্রেমিকাকে বিয়ে করলেন আমেরিকান যুবক। এক বছরের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের মিসৌরির ক্যানসাস থেকে বাংলাদেশে এসে প্রেমিকা সাইদা ইসলামকে বিয়ে করেছেন রায়ান কফমান নামের এক মার্কিন যুবক। রোববার 29 মে গাজীপুর সিটির বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকায় সাইদার বাড়িতে এসে উঠেন তিনি। জানা গেছে, সাইদা ইসলাম গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকান্দার আলীর মেয়ে। তার প্রেমিক রায়ান কফমান যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির বাসিন্দা। তিনি সেখানে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। পড়াশোনা করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। পরিবারে তার মা বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা সেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন বলে জানা গেছে। আমাদের আর কি একটা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়। সেখান থেকে পার্সোনালি কন্ট্যাক্ট নাম্বার সোশ্যাল মিডিয়াসগুলোর মাধ্যমে আর কি যোগাযোগ হয়, কথাবার্তা হয়। তখন থেকে আর কি সম্পর্ক শুরু। সেটা কতদিন গড়িয়েছে আপনাদের সম্পর্কটা, কত সালের ঘটনা? এটা হচ্ছে 2021-এর এপ্রিল। Started when I applied for, or not applied, but got onto a dating website. 15 minutes after making my profile, I had one view and one like to my profile. And it was Saida. I viewed her profile. I liked it back, and I was the first one to message her. Hello, how are you doing? And it quickly turned into, you know, we were both looking for the same thing. Very serious relationship, a life partner, and it just went from there, kept growing and growing until we're here. 2019 সালে বাবার মৃত্যুর পর মা ও ছোট বোনকে নিয়ে গাজীপুরে নানার বাড়িতে চলে আসে সাইদা। বর্তমানে তারা এখানেই বসবাস করছে। সাইদা 2020 সালে স্নাতক সম্পন্ন করেছে। 2021 সালে ফেসবুকে প্রথম পরিচয় হয় রায়ান কফমান নামের আমেরিকান এক তরুণের সাথে। পরে নিজেদের আলাপচারিতায় ফোন নম্বর ও ঠিকানার বিনিময় হয়। নিয়মিত যোগাযোগ হতো, মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলতো। এতে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। এক বছর প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নেয় বিয়ে করার। জানা গেছে, রায়ান বিয়ে করার জন্য তার দেশেই খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবছরের 29 মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি। এদিনই দুজনের মধ্যে প্রথম দেখা হয়। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বুধবার 1 জুন বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। রায়ান এখন গাজীপুরে মোশারফ মাস্টারের বাড়িতে অবস্থান করছেন। এদিকে সুদূর আমেরিকা থেকে সুদর্শন ও 6 ফুট উচ্চতার এই যুবক গাজীপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ের খবরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।